পাং। প্রথমেই বলে নেই, বাচ্চা পোলাপানো গুরুজনরা এই ভিডিওটা তোমাদের জন্য না, এই ভিডিও থেকে তোমরা দূরে থাকো। এক্সকিউজ মি, করোনার জন্য যেমন হাতে হেরিকেল নিয়ে দাঁড়িয়েছি, তেমনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলি এইগুলা। শাট দ্য ফাক আপ, আরে লাইট আপ কর। ছিল আলু আর হয়ে গেল আলুর দম। আর এইগুলো দেখার পর আমি সবসময় একটা কথাই বলি, আমার ফোগা মারা শেষ। হ্যাঁ, ওইটাই, আপনি যাইটা ভাবছেন আমিও সেইটা। অনেকে প্রথমবারের মতো দেখলে মনে করবে যে ইনি একজন মেয়ে, কিন্তু না, ইনিও আমাদের মতন একজন রক্ত মাংসে গড়া ছেলে। হ্যাঁ, ইনি হচ্ছে মন্টি রয়, যে কিনা 2-3 বছর আগে ছেলে হয় মেয়ে হিসেবে টিকটক করতো, আর পাবলিক যখন দেখলো তিনি নারিকেল দিয়ে উঁচু বানিয়ে তা মানুষকে দেখাচ্ছে, ব্যাস পাবলিক তার ভিডিও দেখা বন্ধ করে দিল। এই আর কি, এই দুঃখের কষ্টে 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আসা বন্ধ করে দিল। আর 2022 সালে আইসা লে আফামনি। আফামনি ছেলে থেকে হয়েছে হিজা, সেজেছে মেয়ে, বানিয়েছো সার্জারি করে বড়। বড় যেহেতু বানিয়েছো, তো তোমার কাছে একটাই অনুরোধ, জিনিস দুইটা এভাবে পাবলিককে দেখাইও না, কেননা তোমার দেখা দেখি অনেকেই এইসব জিনিস পাবলিককে দেখাইতে চাইবে, যেটা আমরা একদমই চাই না। কথাটা ঠিকই বলেছেন, কথা সত্য। এত সুন্দর দুটি হাত থাকতে কেন তোমাকে মুখ দিয়েই খেতে হবে? কেন ভাই? না, তুমি দেখাতে চাইতে আছো আমার আছে ধন, তোমরা চাইলে নিতে পারো। অং বং ভালো জান, আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, এরকম একটা কুমড়ার বীজ থেকে কিভাবে হঠাৎ করে এত বড় কুমড়া বের হয়ে আসলো। ভিডিও প্রথমেই বলেছি, বাচ্চা পোলাপানো গুরুজনরা এই ভিডিও থেকে দূরে থাকো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য না। তাই যদি আপনি বলেন আমি খারাপ, তাহলে আমার কিছুই করার নাই। তাহলে আমার কিছুই করার নাই। একজন ছেলে থেকে হবে মেয়ে, তাতে আমার কিছুই আসে যায় না। কিন্তু কথা হচ্ছে, সব করার কি আছে ভাই? তাই বলছি, নিজের সম্পদ রক্ষা করতে শেখো, নয়তো পোলাপান খেতেলায় পিছন মেরে দেবে, টেরও পাওয়া না। ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট শেয়ার ফলো যায়।